ভূমিকার প্রশংসা করলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আর রাজধানী সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মাসব্যাপী এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধনকালে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দেশের সকল অর্জনের জন্য শিল্পী এবং সাংস্কৃতিক কর্মীদের অসাধারণ অবদানের প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি, আমাদের জাতি গঠনে শিল্প সংস্কৃতির ব্যাপক অবদান রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে কোনো সংকটময় মুহূর্তে অথবা অন্য যে কোনো আপৎকালীন সময়ে সাংস্কৃতিক কর্মীরা সবসময় সাহসী ভূমিকা পালন করে। প্রদর্শনীতে দেশি বিদেশি দুই ক্যাটাগরিতে 9 ব্যক্তিকে চারুকলায় তাদের অসাধারণ অবদানের জন্য পুরস্কৃত করা হয়। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি হামিদ একটি ডাক টিকিট অবমুক্ত করেন। পরে রাষ্ট্রপতি আর্ট গ্যালারি ঘুরে দেখেন এবং তিনি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগদান এবং উপভোগ করেন।